বাড়িতে ছেলেরা কি করে? হ্যাঁ, খবর নিয়েছি। ঘরে ভালোই চাষবাস আছে। বাপ তো চাষবাস করে, আর দুটা ছেলে, ওই বড় ছেলেটাও চাকরি করে, সরকারি চাকরি। তো দেখি বাপের সঙ্গে কথা বলি, দেখি যদি দেই তো ভালোই বটে। শোনা, কান খুলে শুনে নাও, সরকারি হোক আর বেসরকারি হোক, আমার বিটিকে কিন্তু আমি সবজি বালার সাথে বিয়ে দেব। এখন যা বাজারের অবস্থা না, একদম মালামাল। কারো যদি সবজি দোকান থাকে কোনো ছেলের, তাহলে সেই ছেলের সন্ধান করো। আমি তোমার যত সব যা বেটা, যা যা ভালোভাবে যা। তুমি বললাই কাজে যাবো নাই, এত সকালে কথা দিয়েছো। শোনো, বেটির রতিগতি ভালো বুঝি নাই, এবার কোন একটা ভালো পাত্র দেখে পর বিহা দিয়ে দাও। আরে বাবা, ওইটার জন্যই তো বিরাছি, একজনা যাচ্ছি বলিছে, ওই জন্যই যাচ্ছি। দেখি কোন ঠাকুরকে অনেকদিন থেকে বলে রেখেছি, যদি কোন ঠাকুরের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে ওনার সাথে একবার আলোচনা করে নেব। কোন জায়গায় খবর পাইছো? ওই গো, পুরুলিয়ার হুটমুড়াতে। ও আচ্ছা, তো খবর নিতে ছিলা কি করে? হ্যাঁ, খবর নিয়েছি। ঘরে ভালোই চাষবাস আছে। বাপ তো চাষবাস করে, আর দুটা ছেলে, ওই বড় ছেলেটাও চাকরি করে, সরকারি চাকরি। তো দেখি বাপের সঙ্গে কথা বলি, দেখি যদি দেই তো ভালোই বটে। শোনো, কান খুলে শুনে নাও, সরকারি হোক আর বেসরকারি হোক, আমার বিটিকে কিন্তু আমি সবজি বালার সাথে বিয়ে দেব। এখন যা বাজারের অবস্থা না, একদম মালামাল। কারো যদি সবজি দোকান থাকে কোনো ছেলের, তাহলে সেই ছেলের সন্ধান করো। আমি ওই সবজি বালা ছেলেকেই দেবো। এখন আগুন লেগে গেছে বাজারে, বাপরে বাপ, যা পয়সা লুটছে না এখন। ঠিক আছে, গণ কাকার ঘরকেই যাই, যদি গণ কাকাকে পাই যাই তো ভালোই বটে, যদি সেরকম ছিলার সন্ধান আছে। ঠিক আছে, তাহলে আমি আসছি। তোমার চিন্তা ভাবনাটাও ঠিক। আগে বাবা বলছেন, যদি চলে মনিহারি কি করিবে জমিদারি। ঠিক আছে, তাহলে আমি আসছি। জয় মা কালী, মা গো মা, আমার মনস্কামনা পূর্ণ করো মা, যেমন আমার বেটির জন্য সবজি বালা জামাই পায়। তোমাকে আমি জোড়া পাঠা দেবো মা। হ্যাঁ।